আমি কথা বলবো হচ্ছে ফাইবারে কোন সার্ভিসগুলো দিলে আপনি খুব দ্রুত অর্ডার পাবেন। কারণ হচ্ছে ইদানিং ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যারা কাজ করতেছেন তাদের কাজটা একটু টাফ হয়ে গেছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে কিছুটা একটু প্রভাব পড়ছে মার্কেট প্লেসে, তারপরে কাজ কমে নাই, কিন্তু এখান থেকে মোটামুটি ভালো কাজ পাওয়া যেত। রাশিয়া ইউক্রেনের থেকেও অনেক বায়ার আসতো, সেই তুলনায় কিছুটা কমছে, কিন্তু এটা কোনো ব্যাপার না, ফাইবারে অনেক বায়ার আছে। তো আপনি এখন কিছু কাজ ট্রেন্ডিং আছে, ওই কাজগুলো যদি শিখতে পারেন তাহলে আশা করা যায় আপনি খুব দ্রুত সফল হবেন। আর একটা জিনিস আমি বলি, আপনারা যখন কাজ করবেন যে কোনো নিশ, একটা নিশের উপর কাজ করবেন। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি, যেমন আমরা দিয়ে থাকি ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, টুইটার, পিন্টারেস্ট, ইমেল, এসএমএস মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং, তারপরে আছে হচ্ছে ইমেল লিস্টিং, আর আদার্স কিছু থাকে যেটা যেগুলো আপনি, এগুলো হচ্ছে একটা একটা শাখার অনেকগুলো ক্যাটাগরি, মানে ক্যাটাগরি বলতে পারেন একটা ক্যাটাগরির অনেকগুলো সার্ভিস। তো এই সার্ভিসগুলো যখন দিবেন তখন আপনার গিগটা একটু অন্যরকম হয়ে যাবে। ধরেন আপনার কোন গিগটা র্যাঙ্ক করবে সেটা আপনি বলতে পারবেন না, ঠিক আছে, যখন নতুন অবস্থায় থাকবেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারেন। কারণ আমরা যেটা করি, অনেকে এই ভুলটা করি, আমরা অনেকগুলো সার্ভিস শিখি, দেন ধরেন ফেসবুক 7টা গিগ পাবলিশ করা যায় লেভেল লেভেল ছাড়া, মানে নতুন অ্যাকাউন্টে আপনাদের, তো 7টা গিগ আমরা 7টা ক্যাটাগরি বা 7টা টপিকের উপর, হয় ইনস্টাগ্রাম, হয় পিন্টারেস্ট, হয় টুইটার, হয় ইউটিউব, এক সার্ভিসগুলো দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের ফাইবারের ক্যাটাগরিতে একটু বুঝতে অসুবিধা হয় যে আমরা সার্ভিস একজাক্টলি কী দিতেছি। তো আবার একটা বায়ার এসেও কনফিউজ হয়ে যায়, ঠিক আছে। যদি আপনি একটা নির্দিষ্ট নিশের উপর কাজ করেন তাহলে আপনার গিগগুলো সবচেয়েতে সাজেস্টে শো করবে বেশি। এই সাজেস্টটা আমি একটু পরে দেখাবো, তার আগে আমি বলি যে কোনো একটা নিশ, হয় যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে ইউটিউব নিয়েই কাজ করেন, হয়তো দুইটা সার্ভিস দিতে পারেন সর্বোচ্চ, হয় ইউটিউব নয় ইনস্টাগ্রাম, তার মানে কি এই দুইটা ক্যাটাগরি নিয়ে 4টা না 7টা গিগ পাবলিশ করেন। যদি আপনি ইনস্টাগ্রাম নিয়ে করেন তাহলে ইনস্টাগ্রামে কী হবে, ইনস্টাগ্রাম অর্গ্যানিক প্রমোশন আছে, ইনস্টাগ্রাম ফলোয়ারের গিগ আছে, তারপর ইনস্টাগ্রাম অর্গ্যানিক মার্কেটিং আছে, প্রমোশন মার্কেটিং, তারপরে দেবেন ম্যানেজিং, তারপরে হচ্ছে আপনার ইনফ্লুয়েসার রিসার্চ। ইনস্টাগ্রামের কিন্তু অনেকগুলো সার্ভিস হতে পারে, এইগুলো কিন্তু আপনি দিতে পারেন। তো এবার আসি, আমি আপনাদের কিছু কাজ দেখাই। যেমন আমি যদি প্রথমে লিখি হচ্ছে ইনস্টাগ্রাম, আপনাদের কিছু সার্ভিস দেখাই ডিজিটাল মার্কেটিংয়ের, যেমন ইনস্টাগ্রাম, ওকে ইনস্টাগ্রাম, ঠিক আছে, ইনস্টাগ্রাম প্রমোশন, ওকে ইনস্টাগ্রাম প্রমোশন লিখে যখন আমি সার্চ করলাম, এখানে টোটালে সার্ভিস অনেক কম আছে, দেখেন অনলি আপনাদের 5000 সার্ভিস, 5892টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। আপনি যদি অনলাইনে দেখেন তাহলে কিন্তু আপনার সার্ভিসটা অনেকটাই কমে আসবে। তো দেখেন মাত্র 500 সার্ভিস, এখানে আপনি যদি গিগ পাবলিশ করেন, মোটামুটি ভালো একটা গিগ পাবলিশ করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো কাজ পাবেন। কিন্তু এখানে যারা কাজ করতেছে, আমি একটু আপনাদেরকে বোঝার সাথে আমি দু একটা গিগের উপর ক্লিক করব। ধরেন এই গিগটার উপর ক্লিক করি আমি, দেখেন এখানে 37টা অর্ডার এখন রানিং আছে। তো $80 করে নিতেছে বেসিক প্যাকেজ, আর স্ট্যান্ডার্ড নিচ্ছে হচ্ছে $120। আপনি যদি অ্যাভারেজ ধরেন, মোটামুটি তার হিউজ টাকার একটা কাজ চলতেছে, ঠিক আছে, $100 করে যদি অ্যাভারেজ ধরেন তাহলেও তার মোটামুটি $3700-এর কাজ চলতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তিনি কি সার্ভিসটা দিতেছে? তিনি সার্ভিস 2014 সাল থেকে দিতেছে, তার সার্ভিসটি একটু আমরা ভালো করে রিসার্চ করি। দেখেন তিনি দুইটা সার্ভিসই দিতেছে ইনস্টাগ্রামের, আর কোনো সার্ভিস কিন্তু দিতেছে না। তো এবার এরকম দেখি আরও কয়েকটা গিগ দেখি, নিচের দিকে আসি, এই মেয়েটারে দেখি একটু, অথবা এটারে দেখি, এটারে দেখি, আর এই লোকটার মানে এই মেয়েটার মোটামুটি 61টা কাজ রানিং আছে। আপনি বুঝতেছেন 61টা কাজ, আপনি যদি আবার $90 করে ধরেন তার মানে বুঝতেছেন আপনি কত ডলার, প্রায় $5,000-6,000-এর কাজ চলতেছে, এর থেকে বেশি হবে। কারণ হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ আছে, সবাই তো আর স্ট্যান্ডার্ড কেনে না, আর সবচেয়ে বেশি সেল হয় স্ট্যান্ডার্ড, তারপরে প্রিমিয়ামটা সেল হয়। তো এবার যদি আপনি তার প্রোফাইলটা দেখি আমরা, তিনি কী কী সার্ভিস, 2020-এর দিকে আসছে, তিনি দেখেন টোটালি ইনস্টাগ্রামের সার্ভিসটা দিতেছে। তার মানে বোঝা যাচ্ছে যদি আপনি শুধু একটা টপিকের উপর কাজ করেন আপনি কিন্তু খুব দ্রুত চলে আসবেন। ওকে আমি নিচে একটা গিকের ভিতরে ক্লিক করি তার তাদের বোঝানোর জন্য। এবার যখন একটা বায়ার ডেসক্রিপশনটা পড়ে পড়ে আসবে, আসার পরে এই যে এইটারে বলা হয় রিকমেন্ড,
মানে ফাইবার নিচ থেকে সাজেস্ট করতেছে, দেখছেন? আপনি যদি একটা টপিকের উপর ক্লাস বা কাজ করেন তাহলে ফাইবার কিন্তু এই এই জায়গায় আসার একটা, এখান থেকে কিন্তু সেল হয়, বুঝতে পারছেন? কারো গিগটা পছন্দ হলো না, আপনি পরবর্তীতে রিকমেন্ড থেকে কিন্তু গিগগুলো কিনতে পারে বায়াররা, তো আপনার এইখানে শো করবে এই যারা এই কাজগুলো করে। তো এখানে আসার এইগুলো একটা প্রসেস। তো আপনি দেখেন যারাই মোটামুটি বেশি কাজ করতেছে তারা দেখেন এই জনের, এই একজন মেবি সেলের ১৫১টা কাজ রানিং আছে, $140 করে, তার কোনো প্যাকেজ নাই, একটা প্যাকেজ রাখছে, 30 দিন ম্যানেজ করবে। আমরা যদি $61 মানে $150 যদি ধরি আমরা অ্যাভারেজ, তারপরে মানে একটু আমরা হিসাব করি, আপনি বুঝতে পারবেন এখানে কী চলতেছে। ক্যালকুলেটার মানে 100 কত দাঁড়িয়ে দেখলাম, 140 মানে হচ্ছে 150 টাকা, 140 গুণন হচ্ছে 150, তার মানে এখানে কত ডলার হচ্ছে, প্রায় $21,000, $21,140। এবার আমি যদি গুণন করি $85 করে এখন রেট, তার মানে প্রায় ৯৬,৯০০ টাকা কিন্তু কাজ চলতেছে। ১৭,০০০ টাকার যদি কাজ চলে, এখানে যদি তার ১৫০টা কাজ থাকে, আপনি গিগ পাবলিশ করে যদি ২টা ৩টা গিগ পাবলিশ করেন এক এক ক্যাটাগরি, আপনার তো ২টা কাজ চলবে, তাই না? এটা কিন্তু অবাস্তবের কিছু না। আমরা যে ভুলটা করি, আমাদের স্টুডেন্টরাও সেম ভুলটাই করে, কারণ হচ্ছে তারা নির্দিষ্ট নিশ শিখে না। কিন্তু হ্যাঁ, আপনাকে সব কিছুই শিখতে হবে কম বেশি, কারণ আপনার ডিজিটাল মার্কেটিংয়ের A to Z জানতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস গেল, ইনস্টাগ্রাম প্রমোশন। ইনস্টাগ্রাম গ্রোথ আছে, ম্যানেজিং আছে, ইনস্টাগ্রাম অ্যাড আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে, আরও অনেক আদার্স অনেক কিছু আছে, ঠিক আছে? এই একটা গেল। আরেকটা সার্ভিস আছে হচ্ছে ইউটিউব প্রমোশন। আপনি যদি আরও দ্রুত সফল হতে চান তাহলে আপনাকে ইউটিউব প্রমোশনের সার্ভিসটা নিতে হবে হাতে। ইউটিউবে যদি আপনি সার্ভিসটা দিতে চান তাহলে ইউটিউবের ভিতরে আপনাকে কয়েকটা সার্ভিস দিতে হবে, যেমন আপনি ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, ডিজাইন, তারপরে ভিডিও আপলোড, এসইও করা, তারপরে ম্যানেজ করা, তারপরে হচ্ছে আপনার ভিডিওগুলো প্রমোশন করা, অ্যাড ক্যাম্পেইন রান করা, এইগুলো নিয়ে কিন্তু আপনি টোটাল একটা প্যাকেজ দিতে পারতেছেন। তো এবার যারা ইউটিউবের সার্ভিসগুলো দিতেছে তাদেরগুলো আমি একটু দেখি, এই লোকটারে একটু দেখি। মোটামুটি ৩টা গিগ পাবলিশ করি, এই লোকটার ৪৬টা কাজ রানিং আছে, এটার আছে ৪৮টা, আর এটার মেবি হ্যাঁ এটার ৬টা কাজ রানিং আছে। তার মানে বোঝা যাচ্ছে আপনি ইউটিউব প্রমোশনের সার্ভিসটাও যদি দেন তাহলে কিন্তু এখানে ভালো টাকা আর্ন করতে পারবেন, কিন্তু সেটা আপনাকে অবশ্যই একটা সার্ভিসের উপর দিতে হবে। ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আমি যদি তাদেরকে ফলো করি, তারা এত দ্রুত কেন কীভাবে সাকসেস হয়, কারণ তাদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে। দেখেন আমি তার লেভেল ২ গিগটা দেখি, দেখেন একটা গিগ ছাড়ছে, শুধু একটা গিগ ছেড়ে ২০১৬টা কাজ করছে, আসছে ২০১৭ দিকে, তিনি একটা সার্ভিস দিতেছে। আমরা অনেকেই অনেকগুলো বসি ফলায় রাখি, ঠিক আছে, কিন্তু দেখা যায় মাসি পড়ে না। তো আপনি একটা নিশ নিয়ে কাজ করেন, আপনাকে আইগেতে বেশি একটা খুব একটা সময় লাগবে না। এই একটা সার্ভিসে প্রচুর কাজ পাওয়া যায়, এখন ৬১টা ৬২টা করে ৮০টা যদি কাজ চলে আপনার তো একটা অর্ডার চলবে, তাই না? তো এটা হচ্ছে কাহিনী। এবার আরেকটা সার্ভিস দেখেন, আমরা যেগুলো শিখাই তার মধ্যে হচ্ছে ইউটিউব গেলাম, আপনাদেরকে দেখালাম, ফেসবুকের যদি দেখায় ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ওকে অ্যাডস ক্যাম্পেইন, আমি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখাই তাহলে এখানে মোটামুটি আপনার প্রতিযোগী অনেক হবে, তারপরে ব্যাপার না। দেখাই একটু দেখি, এটা ফাইবার চুজ করছে, কয়েকটা গিগ দেখি দেখি এখানে কীরকম চাহিদা আছে। ইউটিউবের গিগগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, আমার এখানে কোনো উদ্দেশ্য নাই, তো আপনাদের শুধু আইডিয়া দেওয়ার জন্য, আপনারা কী নিয়ে কাজ করতে পারেন এখন তাহলে আপনি দ্রুত অর্ডার পাবেন। তো এবার দেখেন ৭টা অর্ডার রানিং আছে, ইউটিউবের অ্যাড ক্যাম্পেইনেরও কিন্তু বড় বড় প্রজেক্ট হয়, ১০০-১৫০ ডলারের নিচে কোনো প্রজেক্ট হয় না, খুব কম হয়। তো আমি একটা কাজ আমার এখন রানিং আছে ১০০০ডলারের অ্যাড ক্যাম্পেইন রান করার। তো এই হচ্ছে কাজ, অ্যাড ক্যাম্পেইন নিয়ে আপনি কাজ করতে পারেন, কিন্তু ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রামের থেকে অ্যাড ক্যাম্পেইনের কাজটা কিছুটা কম, ঠিক আছে? মার্কেট রিসার্চ করলে আপনি বুঝতে পারেন। আবার ইউটিউব শপিফাই অ্যাড, ওইটার আবার কাজ আছে, ঠিক আছে? তো ওইটাও আমরা শিখাই, সমস্যা নেই।
তারপরে গেল এখানে কিন্তু আপনি টুকটাক কাজ পাবেন। তারপরে যদি আপনি ধরেন হচ্ছে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং এর একটা পার্ট আছে, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং যদি আমরা ধরেন এসইও লিঙ্ক বিল্ডিং অথবা ডু ফলো ব্যাক লিঙ্ক, এখানে আপনার সার্ভিসটা দেখতে হবে। আপনি যখন কোনো সার্ভিস দিবেন তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে এই সার্ভিসটার আপনার প্রতিযোগী কতজন আছে, প্রতিযোগীর উপর বেস করে কিন্তু আপনার গিগুলো পাবলিশ করতে হবে। নয় কিন্তু আপনি আপনি এ ধরেন 1 লাখ সার্ভিস আছে, তাহলে আপনি তাদের সাথে কিন্তু প্রতিযোগিতা করে মাঠে টিকতে পারবেন না, বিষয়টা বুঝতে পারছেন? আপনার ডিজিটাল মার্কেট এমন এমন ক্যাটাগরির কাজগুলো শিখতে হবে যেখান থেকে আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। ধরেন এখানে সার্ভিস আছে মাত্র 3000, আপনার প্রতিযোগী 3000, আপনি এখানে যতটা সহজে কাজ পাবেন দেখেন 300 সার্ভিস আছে অ্যাভেলেবল। এখানে যারা কাজ পাবেন সেখানে কিন্তু আপনি অন্য কোথাও কিন্তু এত তাড়াতাড়ি কাজ পাবেন না। 300 সার্ভিস আপনি গিগ পাবলিশ করলে 2-3 নম্বর পেজে, বুঝতেছেন ব্যাপারটা? তাহলে বুঝেন আপনি কোন সার্ভিসগুলো নিয়ে কাজ করবেন। অবশ্যই কাজ করার আগে আপনার সার্ভিস সম্পর্কে জানতে হবে এবং সার্ভিসটা রিসার্চ করতে হবে যে আমি এই সার্ভিসটা যে দিব তো এই সার্ভিসটার চাহিদা আছে কিনা, আর এটা কতদিন থাকবে চাহিদা, এগুলো আপনাকে জাস্টিফাই করে তারপরে মূলত সার্ভিসগুলো দিতে হবে। নাহলে কিন্তু আপনি এমনি একটা দিয়ে দিলেন হয়ে গেল না। তো দেখেন 13টা কাজ রানিং আছে, এসিওর কাজগুলো তো আপনারা জানেনই, মোটামুটি এসিওর কাজ হচ্ছে লং টাইম কাজ, একটা প্রজেক্ট নিলে একটা বাইরে বারে বারে কাজ করতে হয়। তো এই কাজটারও মোটামুটি ভালো চাহিদা আছে, আপনি যদি করতে পারেন আপনারা তাহলে বেটার হবে। দেখেন 37টা অর্ডার চলতেছে $360 করে, আপনি বুঝতেছেন? $360 করে স্ট্যান্ডার্ডই, মানে বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে $600। আপনি যদি আবার $600 করে ধরেন স্ট্যান্ডার্ড, যদি ধরেন প্রিমিয়াম মেম্বার, আমি যদি $600 ঘুণন, $600 তো নাকি $620, ওকে $600 ধরলাম আমি, টোটাল হচ্ছে 37টা অর্ডার রানিং আছে, 37টা। তো মোটামুটি আপনার এখানে $22,000 কাজ কিন্তু রানিং আছে, মাটাম কি বলবো আর মাথা নষ্ট, ঠিক আছে? 85 টাকা করে ধরে যদি 82 না সরি কাটে 85 টাকা করে যদি যদি আমি ধরি 18,87,000 টাকার কাজ কিন্তু এখন রানিং আছে। তার মানে আপনি কোন নিচ নিয়ে কাজ করতে চান সম্পূর্ণই আপনার উপর নির্ভর। এই একজনে চলতেছে $52,195 করে, আপনি তো এখানে একটা কাজ পাবেন। দেখেন তারা কি করতেছে, তারা শুধু এসইও নিয়ে কাজ করতেছে। আপনি যে কোনো একটা টপিক আপনি নিজের কাছে ভালো লাগবে, আপনি সম্পূর্ণ কাজগুলো শিখেন, তার মধ্যে গিগও পাবলিশ করেন, একটা নিশ আপনি বাইছে নেন যে আমি এই কাজটা শিখবো। আপনাকে সবগুলো শিখতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের, কিন্তু তারপরে একটা নিশ নেন। হয়তো আপনাকে যেটা করতে হবে আপনি 2টা অ্যাকাউন্ট করতে হবে, যদি আপনি বলেন যে না আমি একটা ভ্যারাইটিস অ্যাকাউন্ট রাখবো সেখানে আমি ইত্যাদি ইত্যাদি সার্ভিস দিব, আরেকটা অ্যাকাউন্টে আমি সম্পূর্ণ একটা নিশ নিয়ে কাজ করবো। তাহলে আপনি কীভাবে কাজ করবেন, আপনি মোবাইলের নেট নেবেন, যেটাতে মোবাইলের নেট কিনবেন, মোবাইলের নেট কিনে আপনার মোবাইলে MP ভরে আপনার ওই অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন, আর একটা কম্পিউটারে ম্যানেজ করবেন, জানালে শেষ, আপনার কোনো রিস্ক নাই, কোনো সমস্যা নাই। তারপরে যখন আপনি মোটামুটি একটু ভালো ফ্রিল্যান্সার হয়ে যাবেন, ফাইবারে ভালো কাজ পাচ্ছেন, তখন আরেকটা কম্পিউটার কিনবেন। আমরা যখন প্রথম অবস্থায় কিন্তু আমরা একটাতে শুরু করছি, এখন মোটামুটি অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে, আর কখনোই স্কিল মানে স্কিল আপনাকে প্রতিদিন শিখতে হবে। কারণ আমাদের বলা আছে, মানে ইসলাম ধর্মে বলা আছে যে আপনাকে, আপনি সঠিক মমিন হতে গেলে আপনাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। ফাইবারেও বা আপনি ডিজিটাল মার্কেটিং করেন বা কোনো কাজ করেন, সেখানে আপনাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে, তাহলে আপনি লাইভে এগোতে পারবেন। তো দেখেন এসইওর কাজটা আমি দেখাইলাম, মোটামুটি এখানে ভালো সার্ভিস আছে, এটাও আছে, আপনি চাইলে এই সার্ভিসটাও দিতে পারেন, আরও অনেক সার্ভিস আছে, তো সম্পূর্ণ দেখানো আসলে পসিবল না। আমি মোটামুটি এখন যেগুলো ট্রেন্ডিং আছে, যেমন আরেকটা কাজ আছে, এই কাজটা একদম বাচ্চাদের কাজ, ফেসবুক প্রমোশন, ঠিক আছে? ফেসবুক প্রমোশন, অর্গ্যানিক প্রমোশন যেটা, এটার কাজটাও আছে, মোটামুটি ভালোই কাজ আছে, খারাপ না। আমি যদি 2-1টা গিগ ওপেন করি, 2টা কাজ রানিং আছে, 10টা কাজ রানিং আছে, 4টা কাজ রানিং আছে, এখানে আছে, মোটামুটি ভালোই কাজ আছে। কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা যদি কাজ করেন তাহলে মূলত আপনি এই 2-3টা টপিকের উপর আমি মনে করি জোর দেওয়া আপনাদের জন্য বেটার হবে। আপনারা যদি খুব দ্রুত সাকসেস হন, আপনার যদি সংসার চালাইতে হয়, ঠিক আছে, তাহলে আপনার এই 3টা সার্ভিস দেওয়াটা আমার মনে হয় বাধ্যতামূলক হয়ে যাবে। কারণ আপনি প্রথম দেবেন হচ্ছে এসইও লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো, দ্বিতীয়টা প্রায়োরিটি দেবেন হচ্ছে, হয়তো আপনি প্রথম প্রায়োরিটি দিতে পারেন ইনস্টাগ্রাম, দ্বিতীয় প্রায়োরিটি দিতে পারেন ইউটিউব, তৃতীয় নাম্বার প্রায়োরিটি দিতে পারেন এসইও। আমি এসইওটা লাস্টে রাখলাম, এসইওর কাজটা একটু টেকনিক্যাল কাজ, একটু কষ্টকর, মানে অনেক পরিশ্রম করতে হয়। আপনি এই 3টা টপিক নিয়ে আপাতত কাজ করতে পারেন, তাহলে যদি বলেন যে না এগুলো আমি করতে চাচ্ছি না, আরও একটু টেকনিক্যাল কাজ করবো, যেমন আমি কিছুটা পরিশ্রম করবো, 2-1টা পরিশ্রম করে
আমি 12 টাকা আর্ন করবো, তাহলে আপনি যেটা করবেন, আপনি একদম সহজ প্রসেস, প্রসেসটা কি, আপনি গুগল মার্চেন্ট সেন্টারের সার্ভিসটা দিতে পারেন, গুগল গুগল মার্চেন্ট 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 সেন্টার সাসপেনশন, ওকে, সাসপেনশনের এই সার্ভিসটা দিতে পারেন, এটা খুবই চলে, এটাও টেকনিক্যাল কাজ, এটাও আপনি শিখতে পারেন, আমরা এটাও শিখাই, কোনো সমস্যা নাই, আপনি এই সার্ভিসটাও দিতে পারেন। এটাতে আপনি গিগ পাবলিশ করলে মাসে 2টা না 3টা কাজ পাবেনই, মিনিমাম $200 ইনকাম হবে আশা করা যায়, হবেই হবেই হবেই, ঠিক আছে। তো এই একটা কাজ আছে। তো আরেকটা কাজ আছে হচ্ছে, আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করতে পারেন, এটারও চাহিদা আছে, থিম কাস্টমাইজেশন, ওকে, নট ওয়েব ডেভেলপমেন্ট ফুল সার্ভিস, কারণ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যখন ফুল সার্ভিস লিখবেন তখন আপনার ভিতরে একটা লিস্ট চলে আসবে 1 লাখ টাকা, 1 লাখের মনে করেন সার্ভিসের লিস্ট। আরেকটা সার্ভিস দিতে পারেন, সেটা হচ্ছে শপিফাই, ওকে, শপিফাই যেটা আমরা বলে থাকি, শপিফাই অ্যাকাউন্ট মানে ওয়েবসাইট তৈরি করে ইনকাম করবেন, ওকে, শপিফাই স্টোর মানে বিল্ড আপ করে দেবেন আর কি। তো এটা নিয়ে কাজ করতে পারেন। এই মোটামুটি আমি যেটা বললাম, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, আমি সবচেয়ে প্রায়োরিটি দিব যদি বলেন, আমার দিক থেকে আমি সাজেস্ট করবো আপনি ইনস্টাগ্রামে সার্ভিসটা দিতে পারেন, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবের এই 2টা সার্ভিস এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে, দেন এটা আরও খুবই জনপ্রিয়তা হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন যে 160-170 টাকার কাজ রানিং আছে কিন্তু। তো যাই হোক, আশা করি মোটামুটি আপনাদের একটা আইডিয়া আছে যে আপনি কোনগুলো কাজ শিখতে পারেন। আর আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের ভিতরে আমরা মূলত শিডিউলটা অনেক বড় করে রাখছি, আর এখন 50% ডিসকাউন্টও চলতেছে, চাইলে আপনারা অ্যাড হতে পারেন আমাদের সাথে। তো আমাদের এখানে অল টাইম আপনার যে কোনো সমস্যা থাকলে আমরা যখন আপনি চাবেন তখনই আমরা সাপোর্ট দিতে পারবো, কারণ আমাদের সাপোর্ট টিমটা সবসময় অনলাইনে থাকে। তো আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, দেন আমাদের পার্সোনালও গ্রুপ আছে, ওইখানে আমরা অ্যাড করে দিই, যার মাধ্যমে আপনি যখন খুশি আপনি যে কোনো হেল্প নিতে পারবেন। তো ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলোতে আমরা যদি রাখি, দেখেন প্রথমে আমরা রাখছি হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওকে, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, ইনস্টাগ্রাম, মানে টোটাল একটা টোটাল 26-25টা সার্ভিস আমরা শিখাই। এছাড়া আরও অনেক কিছু থাকে ভিতরে, যেমন টেকনিক্যাল অনেকগুলো ক্লাস থাকে যেখান থেকে আপনারা প্যাসিক ইনকাম করতে পারেন। তো আপনি ভেবে দেখতে পারেন। তো যাই হোক, সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমরা পরবর্তীতে আমাদের ক্লাসে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন।